এখনই সতর্ক না হলে করোনা তৃতীয় ঢেউয়ের সংখ্যা স্বাস্থ্যমন্ত্রী সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ লকডাউন উপেক্ষা করেই দূরের গন্তব্যে ভাড়ায় চলছে বিভিন্ন যান নেই মুভমেন্ট পাস দেখাচ্ছে নানা অজুহাত ধান কাটার আগে পোকার আক্রমণে বিপাকে কয়েক জেলার কৃষক অনাবৃষ্টি ও প্রচণ্ড খরায় ফলন বিপর্যয়ের সংখ্যা আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো এবার জানাবো পুরো খবর এখনই সতর্ক না হলে করোনা তৃতীয় ঢেউয়ের সংখ্যা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সকালে অনলাইনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এই সংখ্যা প্রকাশ করেন তিনি এ সময় স্বাস্থ্যমন্ত্রী আবারও সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা তাগিদ দেন পরে তিনি বলেন বর্তমান সরকারের চেষ্টায় করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল কিন্তু এরপরই লোকজনের মধ্যে সচেতনতা কমে যায় মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধিও মানতে দেখা যায়নি অনেককে ফলে দেশে দেখা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ এখন জনগণ সচেতন না হলে পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাহিদ মালিক আবার তৃতীয় ঢেউতে আমরা আক্রান্ত হতে পারি সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে তৃতীয় ঢেউ না আসে এই যে আমরা ঘোরাঘুরি করলাম বেসামাল ভাবে আমরা বিভিন্ন জায়গায় গেলাম মাস্ক পরলাম না সামাজিক গুরুত্ব বজায় রাখলাম না যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো একই কাজ যদি আমরা আবারও করি তাহলে আমাদের তৃতীয় ঢেউ আবার আসবে চীনের কাছ থেকে করোনার ভ্যাকসিন নেয়ার বিষয়ে বাংলাদেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তিনি জানান প্রথম পর্যায়ে বাংলাদেশকে 6 লাখ টিকা উপহার দেবে চীন যে কোনো সময়ে তা হাতে পাবে বাংলাদেশ দুপুরে মিন্টো রোডের বাসভবনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন রাশিয়া ভ্যাকসিন উৎপাদনে যে প্রস্তাব দিয়েছে তাতে বাংলাদেশ রাজি হয়েছে কারণ রাশিয়ার উৎপাদন সক্ষমতা কম আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে রাশিয়ার ফর্মুলা অনুমোদন দিয়েছে তাই বাংলাদেশ ভ্যাকসিন উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তিনি জানান দেশে উৎপাদনের পর তা তৃতীয় দেশেও বিক্রি করতে পারবে বাংলাদেশ তবে এতে হয়তো কিছুটা সময় লাগতে পারে বলে জানান তিনি এছাড়াও ভারতের সেরামের ভ্যাকসিন আনার বিষয়ে আলোচনার জন্য এরই মধ্যে তাদের রাষ্ট্রদূত নয়াদিল্লি গেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী তিনি জানান ভারত কখনোই বলেনি টিকা দেবে না বরং টিকা যাতে দ্রুত পাঠানো যায় সে বিষয়ে তারা পদক্ষেপ নিচ্ছে ভারত নিজেদের যথেষ্ট প্রোডাকশন করছে কিন্তু তারা মিট করতে পারতেছে দে আর ডিলেইং তো সেই জন্যে আমরা বহুদিন আগের থেকেই আমরা অন্যান্য দেশের সাথে একটি ভালো সম্পর্ক সৃষ্টি করে রেখেছি অন্য দেশ বলতে চায়না এবং রাশিয়া চায়নার সবচেয়ে সুবিধা হলো তারা তাদের দে হ্যাভ দি কম্পিটেন্সি টু সাপ্লাই তারা প্রথম আমাদের 6 লক্ষ গিফট দেবে এবং যে কোনো সময় এগুলো চলে আসবে সর্বাত্মক লকডাউনে বাংলাদেশ তবুও দেশে বিভিন্ন সড়ক মহাসড়ক দিয়ে দূর দূরান্তে চলাচল করছে যানবাহন এর মধ্যে ব্যক্তিগত গাড়ি মাইক্রোবাস ও মোটরসাইকেল বেশি পুলিশ বলছে মুভমেন্ট পাস ছাড়া চলাচলকারীরা অজুহাত দেয় কিছুই করার থাকছে না বছর পেরিয়ে আরও প্রাণঘাতী করোনা ভাইরাস অজানা অচেনা ভাইরাসে যতটা না আতঙ্ক থাকার কথা তার চেয়ে বেশি উদাসীন মানুষ সর্বাত্মক লকডাউনে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে মানুষ ছুটছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতান্ত প্রয়োজনে যারা বের হয়েছেন দুর্ভোগের শেষ থাকছে না তাদের নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া এখন এই 4 ঘন্টা হলো দাঁড়ায় আছি এখন আমার তো যাওয়া লাগবে কর্মস্থল যাওয়া লাগবে না এইভাবে মোটরসাইকেলটা যেখানে ভাড়া আছে 350 সেখানে আসলাম 1500 কর্ম করে খাইতে হবে কর্ম ব্যস্ত না গেলে তো আমার বাদ দা সরকারি দিব না একই অবস্থা ঢাকা চট্টগ্রাম আর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ছাড়া অন্য বাহনের চলাচল ছিল প্রায় স্বাভাবিক সময়ের মতোই পুলিশ বলছেন লকডাউনে যারা বের হচ্ছেন তাদের কাছে মুভমেন্ট পাস না থাকলেও বেশিরভাগই দেখাচ্ছেন যৌক্তিক কারণ এখানে মুভমেন্ট পাস কিভাবে SMS পাঠাইতো কিভাবে নিতো এগুলো আমাদের অবগত জানা নাই অনেক যাত্রী জানে না মুভমেন্ট পাসটা কি এরপরও আমরা যখন এই সব যাত্রী নিয়ে যখন এরা বিপদে পড়ে আসে আমরাও যাই যাই আমরাও রাস্তা হরানি শিকার হই অনেক মানুষ আছে যারা মুভমেন্ট পাস শো করছেন একই সাথে অনেকে আছে বিভিন্ন কারিগরি কারণে হয়তো তারা মুভমেন্ট পাস সংগ্রহ করতে দেরি হচ্ছে বা সেক্ষেত্রে আমরা যাচাই করছি তার যে জরুরি প্রয়োজনটা কি সেভাবে আমরা এখানে যাচাই বাছাই পূর্বক সর্বোচ্চ ধৈর্য এবং সহমর্মিতার দৃষ্টিতে আমরা কাজটা করছি
প্রয়োজন যেন মানে না লকডাউন আর সরকারি নির্দেশনার কঠোরতা। তাই সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি পার হতে থাকে সাধারণ মানুষ। ব্যক্তিগত প্রয়োজনে সবাই ছুটছেন গন্তব্যে। কালকে কেমন দিয়েছে, সকালবেলায় 6টার সময় আসে, এখানে বসে আছে অসুস্থ অবস্থা, গাড়ি পাচ্ছে না। তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, ওদের সেরকম করে থাকার মতো কোনো পরিবেশ নেই। এদিকে রাজশাহীতে নির্দেশনা অমান্য করে আরডিএ মার্কেট খুলেছে ব্যবসায়ীরা। এছাড়া খুলনা, সিলেট, ঝিনাইদহ, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে যানবাহনের চাপ। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধান কাটা মারাইয়ের আগ মুহূর্তে ক্ষেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণে বিপাকে পড়েছে নওগাঁ, নাটোর ও বেনাপোলের কৃষকরা। বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে প্রতিকার না পাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। অনাবৃষ্টি ও প্রচণ্ড খরায় এ অবস্থার সৃষ্টি হয়েছে উল্লেখ করে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নওগাঁর রানীনগর, আত্রাই ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন ধান খেতে ছড়িয়ে পড়েছে ব্লাস্ট সংক্রমণ। এছাড়া খোল পচা, লাল বর্ণ ধারণ সহ পোকামাকড়ের আক্রমণে দুশ্চিন্তায় কৃষকরা। কোনো কিছুতেই মিলছে না প্রতিকার। ফুটি ফুটি দাগ হচ্ছে, হওয়ার পর গোটা পাতারায় মরে যাচ্ছে। ওষুধ দিয়েছি, তারপরে কাটতেছে, কিন্তু ইঁদুরের অত্যাচারটা বেশি। কৃষি বিভাগ বলছে জেলায় পুরোপুরি কাটামারাই শুরু হবে আরও 10-15 দিন পর। ব্লাস্টেরও কিছু কিছু জায়গায় লক্ষণ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় বালাইনাশক প্রয়োগ করার জন্য আমরা কৃষকদের উপসহকারী কৃষি বাজারদের মাধ্যমে পরামর্শ দিচ্ছি। একই অবস্থা নাটোরের গুরুদাসপুরেও। প্রচণ্ড খরতাপ ও পোকার আক্রমণে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা কৃষকদের। মেন্দা পোকার আক্রমণে আমরা তাড়াতাড়ি কাঁচা পাকা দেখির জন্য কেটে ফেলাচ্ছি। খরার কারণে জমি ধান পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে ধানে ফলন নাই। ফসল ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে বিপাকে পড়েছেন যশোরের শার্শা বেনাপোলের চাষিরা। ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা তারা। কারেন্ট পোকার জন্য এই ধান আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে। মাঠকর্মীরা আসে, তাদের ডেকে পরামর্শ নিই, নিয়ে ওষুধ টষুধ দিচ্ছি, সে ওষুধও কাজ হচ্ছে না। রোগবালাই ও পোকামাকড় দমনে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছি এবং কৃষক যাতে নির্বিঘ্নে তার বোরো ধান ঘরে তুলতে পারে সেই বিষয়ে সরকার প্রদত্ত প্রয়োজনীয় নির্দেশনা আমরা প্রতিপালন করে যাচ্ছি। প্রতিকার না পেয়ে আধা কাঁচা ধান ঘরে তুলছেন কৃষকরা, এতে উৎপাদন খরচ তোলায় কঠিন হবে বলে দাবি করছেন ভুক্তভোগী চাষিরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বোরো ধানের ফলন বেশি আর দাম ভালো হওয়ায় এবার খুশি উত্তরাঞ্চলের চাষিরা। কৃষি বিভাগ বলছে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি ধান উঠবে। এরই মধ্যে যে ধান উঠেছে তাতে বিঘা প্রতি সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত লাভ হচ্ছে বলে জানিয়েছেন অনেক কৃষক। অনুকূল আবহাওয়া আর রোগবালাই না হয় খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের সব জেলাতেই এবার ধান হয়েছে ভালো। নাটোরের চলনবিল এলাকার পাশাপাশি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার অনেক এলাকাতেই বিঘায় এবার ধান পাওয়া গেছে 23 থেকে 27 মন পর্যন্ত। গেল মৌসুমে এর পরিমাণ ছিল বিঘায় গড়ে 18 মন। চাষিরা বলছেন ধান কাটা ও মারাইয়ের খরচ শেষে বর্তমান বাজার দর অনুযায়ী এলাকা ভেদে প্রতিমন ধানে লাভ হচ্ছে 5 থেকে 7,000 টাকা পর্যন্ত। এবার মনে করেন খরচ হয়েছে 13,500 টাকা, আর আপনার এই বছর আপনার লাভের হারটা বেশি, 7,000 টাকা, 8,000 টাকা পরিমাণ লাভ হয়েছে। গতবার কাছে এবার ধানের দামও বেশি পাইছি, সব দিকে আল্লাহ দিলে এবার খুব ভালো, কিন্তু লেবারের একটু সংকট। নন্দীগ্রামে উত্তরাঞ্চলের অন্যতম বড় ধানের বাজার রণবাঘায় এবার মৌসুমের শুরুতেই বেচা কেনা জমে উঠেছে। গেল বছরের তুলনায় ধানের দামও এবার প্রতিমনে গড়ে 300 টাকা বেশি। গত বছর ঝড় বৃষ্টি হওয়াতে ধানের মানটা হয়েছিল খারাপ, এবার ঝড় বৃষ্টি আল্লাহ দিলে ঝড় বৃষ্টি নাই, ধানের মানও ভালো, এই জন্যে ধানের দামও বেশি প্লাস ধানের ফলনও বেশি। প্রতি বিঘায় গড়ে 21 মন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও উত্তরাঞ্চলের সব জমির বোরো ধান উঠলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাওয়া যাবে বলছে কৃষি বিভাগ। মাত্র ধান কাটা শুরু হয়েছে, এখনই কিন্তু বিঘা প্রতি ফলন 22 থেকে 23 মন হচ্ছে, যা জাতীয় গড়ে অনেক বেশি, এবং আশা করতেছি ধান কাটার পুরাপুরি শুরু হলে ফলনটা আরও বেশি বেড়ে যাবে এবং কৃষক
দের আশাপূর্ণ হবে এবং তার সে বাজারটা সে পাবে। কয়েকটি জায়গায় পোকার আক্রমণ আর কালবৈশাখীতে ধানের ক্ষতি না হলে আরও বেশি বোরো ধান পাওয়া যেত দাবি কৃষি বিভাগ ও চাষিদের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নন্দীগ্রাম, বগুড়া। জেলার চলমান উন্নয়নমূলক কাজ যথাসময়ে শেষ না করে দীর্ঘদিন ফেলে রাখলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গোপালগঞ্জে চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনায় তিনি একথা বলেন। এ সময় উন্নয়ন কাজ তদারককারী প্রকৌশলীদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেন মন্ত্রী। ও সংস্কারের কাজ শেষ করার বিষয় আমি গুরুত্বের সাথে তুলে ধরেছি, আপনাদেরও বলবো এই বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে, তা না হলে মধ্যমেয়াদী বাজেট পরিকল্পনার প্রাকলন ক্ষতিগ্রস্ত হবে, সরকারের ব্যয় বেড়ে যায় অপরিকল্পিতভাবে, পাশাপাশি কী কারণে সময় মতো কাজ শেষ করা যাচ্ছে না তা আমি সড়ক ও জনপদ এবং মন্ত্রণালয়কে চিহ্নিত করতে বলেছি। যৌক্তিক কোনো কারণ ছাড়া বিলম্ব হলে সংশ্লিষ্ট ঠিকাদার প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় বালুর নিচে চাপা পড়েছে কুমারখালী উপজেলার বহুলা গোবিন্দপুর গ্রামে 46টি কাঁচাপাকা ঘর। ক্ষতির মুখে পড়েছে আরও কয়েকশো পরিবার। এ ঘটনায় ভুল স্বীকার করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বালুর নিচে তলিয়ে গেছে ঘরবাড়ি, গাছপালা, এমন দৃশ্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বহুলা গোবিন্দপুর গ্রামের। পানি প্রবাহ ঠিক রাখতে কুষ্টিয়ার গড়াই নদীতে কয়েক মাস আগে খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু বালু ফেলার কোনো সঠিক পরিকল্পনা না থাকায় নদী তীরের জলাশয়গুলো ভরাট করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু হাই পাওয়ার ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে পুকুর ভরাট করতে গেলে বালুর নিচে চাপা পড়ে 46টি কাঁচাপাকা ঘর। এ অবস্থায় শেষ আশ্রয়স্থল হারিয়ে হাহাকার স্থানীয়দের মাঝে। আমাদের খাওয়ার থাকার কোনো ব্যবস্থা নেই, কিন্তু তারা বলে যে এইটার প্রতিবাদে কেউ যদি আসে তাহলে বালু দিয়ে দরকারি ঢেকে দিয়ে হবে, রেবেল করে দিয়ে চলে যাবে। তো এরকম রাতের আধারে আমরা বারে ঘর থেকে কিছু বেরও করতে পারি না, সব একেবারে ডুবাই দিয়েছে সব। বলে চাচা আপনাদের বাড়ির ভিতর বালু যাবে না, পানি যাবে না, এরা জোর করে দিয়ে বালুর ব্যবসা করার জন্য এই এই টার্গেট সব সম্পূর্ণ করেছে। ভুল স্বীকার করে কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে দ্রুতই ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। যা হয়েছে হয়েছে, নেক্সট আর হবে না, এটা পূর্বে থেকে আমরা বলছিলাম, কিন্তু যাই হোক একটু মিস্টেকের কারণে সেদিন রেজারটা এমন ধরনের একটা চালু করছিলাম, রেজারটা বন্ধ করা গেছিলো না, না যাওয়ার কারণে এই হাইটগুলো হয়েছে। অফিসিয়ালভাবে এই প্ল্যানটা করা যে আমরা এইসব গায়ে ফেলবো, তবে যাই হোক আমাদের ড্রেজিংয়ে কন্ট্রোল তো বড় ডেজার, তো এটা কন্ট্রোলিং করা যায় না বলে কিছু প্রবলেম হয়েছে। আমার লোকাল লোকের সঙ্গে এখন আমি বসলাম, বসে মোটামুটি কী করা যায় একটা সমাধান আমাদের করছি, এটা ঠিক করে দেবো আমরা আশা করে দিই। এমন ঘটনায় শুধু মৌখিক আশ্বাস নয়, দ্রুত ব্যবস্থা চান সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করা অসহায় মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত বছরের মতো এবারও হাওরে কৃষকের ধান কেটে দেওয়ার কর্মসূচি শুরু করেছে কৃষক লীগ। বুধবার কিশোরগঞ্জের করিমগঞ্জে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। এ সময় তাদের উপস্থিতিতে গেরাজুর হাওরে কৃষক জালাল মিয়ার এক একর জমির ধান কেটে দেন নেতাকর্মীরা। এবারও স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে কৃষকের ধান কেটে গোলায় তুলে দেওয়ার আশ্বাস দেন নেতারা। ঝড় বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে ধান কেটে দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তারা। করোনা পরিস্থিতিতে সামর্থ্যহীন মানুষের পাশে দাঁড়াতে মাসব্যাপী ফ্রি হাট কর্মসূচি চালু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশন। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তাহে একদিন করে মাসে চার দিন এই হাট থেকে সাধারণ মানুষের হাতে বিনামূল্যে বাজার তুলে দেওয়া হচ্ছে। এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ, গত বছরেও ব্যাপক সাড়া পাওয়ায় এবার পয়লা রমজান আর বাংলা নতুন বছরের প্রথম দিন থেকে এই হাটের কার্যক্রম শুরু হয়।
সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এখনই সতর্ক না হলে করোনা তৃতীয় ঢেউয়ের সংখ্যা, স্বাস্থ্যমন্ত্রী সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। লকডাউন উপেক্ষা করে দূরের গন্তব্যে ভাড়ায় চলছে বিভিন্ন যান, নেই মুভমেন্ট পাস, দেখাচ্ছে নানা অজুহাত। ধান কাটার আগে পোকার আক্রমণে বিপাকে কয়েক জেলার কৃষক, অনাবৃষ্টি ও প্রচণ্ড খরায় ফলন বিপর্যয়ের সংখ্যা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।